Oh কথা শুধাই শুধু তোমারে ও একটি কথা শুধাই শুধু তোমারে বলো কোথায় তোমার দেশ তোমার নেই কি চলার শেষ ও এক কথা শুধাই শুধু তোমারে বলো কোথায় তোমার দেশ তোমার নেই কি চলার শেষ কোন কথা বলার আগে একটা নি যে আমি বাবাকে বন্ধু বলি সেটার অনেক ইতিহাস আছে যে কেন কিন্তু লোকের তা বুঝতে অসুবিধা হয় তো তোমার বন্ধুর আলাপ প্রথম কি করে হলো তিনজন ভদ্রলো আমার বাড়িতে আমার বাবা তখন শয্যাশায় গেলেন একদিন কার কাছে খবর পেয়েছেন যে আমি একটা মেয়ে আছি ষোলো সতেরো বছর বয়সে গ্রামের ভদ্রকালীতে থাকে গেল এমনি কথাবার্তা বললো বাবা বললাম তো কখনো একথা ভাবিনি যে ওই সিনেমা করবে ছবি করবে সবকে তো ভাবিনি তখন একজন ভদ্রলোক ছিলেন তাকে সবাই বর্দা বলে রাখত ভীষণ ভালো এক সব তিনি আমার বাবার মতন কাজ করেছেন উনি বললেন যে বাবু আপনি দিন ওটা কোনো চিন্তা কর আপনার মেয়ে আমার বাড়িতে থাকবে আমার মা আছেন স্ত্রী আছেন মেয়েরা আছে তার সঙ্গে থাকবে আপনার কোনো চিন্তা নেই সেইখানে যখন কাজ করতে গেলাম তখন দেখলাম কালো হুঁথো নাগলাম বা রুগা পিটকে একটা লোক একটা মানুষ সে সবসময় থাকে পরে যেন উনি লেখক তারপরে যথারি কাজ করতে করতে আমার যতখানি রায়কদ রাজবাড়িতে একজন ছিলেন তার বাড়িতে শ্যুটিংটা রিহার্সাল হতো রিহার্সাল দিতে গিয়ে আমাকে ফিরতে হতো আমি সে আসতাম ভদ্রকালী তার মিন্স উত্তরপাড়ার পাশে একটা জায়গায় সেখানে আসতে ট্রেন ধরতে হতো আমাকে ট্রেন ধরে উত্তরপাড়া ট্রেন ধরে হাওড়ায় আসতে হতো হাওড়ায় এসে হাওড়ার থেকে ভবানীপুর আসতে হতো তা একা একা আসতাম কেউ না তো একজন আত্মীয় হোক পাড়ার ছিল কেউ নিয়ে আসতো আর একদিন নিয়ে যাবে আবার সে আসেনি তখন সবাই আলোচনা করছে আমি বললাম যাই না না ওকে একা ছেড়ে দেবেন যাবেন আমি দিয়ে আসছি ও হাওড়ায় দিতে এলো আমাকে দিতে এসে স্টেশনে ঘড়ির তলায় তার বাদাম কিনলো আপনি খাবেন দিলে একটা হ্যাঁ বলে নিলাম বাদাম খেতে খেতে বাড়ি গেলাম বাড়িতে যেতে মাকে বললাম মা উনি দাদা তখন দাদাই বললাম সেই আমার প্রথম ওই ওই দুধারা ছবির থেকেই ওর সঙ্গে আমার আলাপ তারপরে এমন একটা পরাজয় গেল ওর বাবা মা ওরাও তো ফরিদপুর থেকে সবে সদ্য আশা ডিফিউজি ওদের বৌদি বৌ তারা যেত তাদের সঙ্গে ভাব হয়ে গেল খুব ভাব হয়ে যাওয়ার পরে ওদের বাড়িতে আমি আসা যাবো আরম্ভ করলাম থাকতেও লাগলাম অনেক সময় মানে বাড়ির মেয়ে বউ নয় মেয়ের মতো আমি থেকেও গেছি বাড়িতে তারপর ধীরে 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 প্রস্তাবটা কিন্তু ওর তরফ থেকে আসেনি প্রস্তাব ভালো লাগতো হয়তো প্রস্তাবটা এসেছিল বাড়ির থেকে মিনা না যাকে তুমি বিয়ে কর বড় ভালো মেয়ে হুম তখন আমাদের বিয়েটা ঠিকই হয়েছিল যখন বিয়ে ঠিক হয়ে গেলো সেটা কোন সাল হবে বিয়েটা হয়েছিল কিন্তু এই ফিফটি টুতে সাড়ে সাত বছর পরে তারপরে সেই সময় তার ওর কোনো সিনেমার কোনো ব্যাপার নেই একেবারে বন্ধু বান্ধবী বংশী চন্দ্রগুপ্ত ছবিতেই তখন আসে এরা সবাই কি করে প্ল্যান করে কেবল প্ল্যান করে ছবি করবো করবো কিন্তু কেউই করে উঠতে পারছিল না দেশে পার্কে বসে আড্ডা মারতো ওই কথা ছবি করবো ছবি করবো ছবি করবো প্রথম শ্বশুরবাড়ি এসেছি সাত দিন পরে একটা আমাদের নিয়ম আছে সাত দিন পরে দুজনে মানে জোরে বলে স্বামী স্ত্রী দুজনে বাপের বাড়ি যায় যাওয়ার সময় আমার চটি নেই চটি পরে যে যাবো শাড়ি টাড়ি পরেছি ওকে বলছে ওর মা আমি না একজন চটি কী জান যাবে কী করে কী তা কোথায় পয়সা তার নেই চটি কিনবে কোথার থেকে তখনই কেউ একজন আমার সেই গল্প শুনেছি তোমাদের কাছে প্রথম যখন উত্তরপাড়ায় জামাই হওয়ার পর গেছে তখন একজন ভদ্রলোকছেন বৃদ্ধ বয়স্ক তিনি শুনেছেন কান চ সুন্দরই ছিলাম সত্যি সুন্দর দেখতে ছিল হঠাৎ বন্ধু গেছে ফিরতে চার মুখের দিকে তাকিয়ে তাকিয়ে বলে কি না না লোকে যত কালও বলে তত কালো তো নয় কেষ্ট ঠাকুরের মতোই ছাড়া তখন আইপিটে তৈরি হয়ে গেছে ভারতীয় কর্ণাট্য সংঘ আমি এলাম আমার চেনা জানা হলো বিজন ভট্টাচার্য দীন ভট্টাচার্য দীন বন্দ্যোপাধ্যায় নারায়ণ গঙ্গোপাধ্যায় সাহিত্যিক নবেন্দ্র ঘোষ এদিকে ঋত্বিক বাবু ঋত্বিক ঘটক তাপস সেন সলিল চৌধুরী এরা সব একটা বাড়ির মতো আড্ডা গল্প এই নিয়ে আরও থাকতাম আবার নাটক তখন গণনাট্য সঙ্গে নাটক শুরু হয়েছে হ্যাঁ একদিকে যেমন উৎপল দত্ত সুধী প্রধান বীরেন ভট্টাচার্য আরও অনেকেই ছিলেন তখন নানান দিকেই তখন গণনাট্য সঙ্গে ছোটো ছোটো শাখা নাটক রিহার্সাল হতো তখন আমি নীল দর্পণ করে ওরা নীল দীনবন্ধু মিত্রের নীল দর্পণ সেইখানে প্রথম আমি নাটক করতে গেলাম তো সেই সময় তো তুমি রেগুলার নাটক করতে সিনেমা দু একটা তখন তুমি ঋতিক ঘটকের ছবি তো হ্যাঁ প্রথম ঋতিক ছবি ছোট ওর প্রথম ছবি এটা একদমই প্রথম ছবি একটা ছোট্ট চরিত্র পরে ছবি আর আমি বাইরের ছবি কিছু করিনি তারপরে তোমার সিনেমায় আবার আসা হচ্ছে একদিন প্রতিদিন একদিন না কলকাতায় এক হাত তো কলকাতায় কলকাতায় সেটা কী করে হলো হঠাৎ করতে কথাটা উঠলো করতে একটা চরিত্র সে তিনটে গল্প নিয়ে ছবিটা ছোটো ছোটো তিনটে শর্ট স্টোরি নিয়ে কেমন একটা ছিল একটা ছেলে সে তখন চাল খেঁদে করে নিয়ে যাওয়া ভয়ঙ্কর বেআই নিয়ে চাল পাতাটা খুব দোষের আমার যে ছেলের চরিত্র অভিনয় করেছিলো সে ওই গিয়ে পুকুরি করে ছেড়ে বেসত কাজেই মা সবসময় উৎকণ্ঠায় থাকতো ছেলে না ফিরলেই ভয়ঙ্কর চিন্তা হতো ধরলো না ধরলো না এই সেই ডোলটা বন্ধু আমাকে দিল বলে এটা তুমি করো আমার তখন খুব লজ্জা করছিল। কারণ গায়ে চা পড়তে দেবে না আর পুকুরে চান করতে হবে এই দুটোতেই আমার খুব আপত্তি এই দুটো কী করে করবো ডান সব সিনেমা করতে বাদ থাক থাকবে কেন করলাম করে সেই সময় আমার একটা পেটে মস্তকর অপারেশান হয়েছিলো কাজে আমার গলা ক্ষীণ শরীরটা খারাপ দিকে শুটিং করতে গেছি সেখানে ছেলে ফেলেনি সেখানে মা মোড়ের মাথায় এসে গৌরাঙ্গ গৌরাঙ্গ করে ডাকছে এমন ডাকা হলো লোকে বল গৌরাঙ্গ ছবি হয়ে গেল তখন কীভাবে দেখ আমার নিজের শরীর খারাপ হয়ে গলা কেঁপে গেছে গলাটা ভাঙা এসে গেছে সেটাই আমার ক্রেডিট হয়ে গেলো সাংঘাতিক ভালো অভিনয় করেছিল ওই হয়েছিল সিন্ধ খুব ভালো ওইটি কোলেশন বন্ধুর সেকেন্ড ছবি হচ্ছে আমার তো তোমার অরিজিনালি কথা কথা ছিল না না আমার প্রতিদিনের সঙ্গে ফোনে কথাবার্তা বলেছিল আমার একটা চরিত্র অভিনয় করা রাতে করবেন ছোট্ট করে বন্ধু ফোনে তো এই গল্পটা জাস্ট গল্পটুকু শুনিয়েছিল তারপর একদম নিজে ফোন করে বললেন আচ্ছা এই মায়ের চরিত্র আর মেয়ের চরিত্র দুটোর মধ্যে কোনটা বড় সকালে একটা মাফ করবেন আমি আপনাকে আর কথা বলে আপনি এসে কিছু করবেন না এই মন নিয়ে করবেন তখন তুমি তো করলেন না তখনই বললেন আমাকে সেই দিনই তখনই বলছে দেবীকে ডাকো দেবী মেকআপ দেবীকে ম্যান ডেবিকেটেকে খুবই একটা এই পোশাক হতো যেরকম পরে আমি অভিনয় করবো হুম হুম মেকআপ করে ছবি তুলে ছবিতে চেহারাটা ভালো লাগলো দেখে মারাতে তখন বলে হ্যাঁ করতে পারো তুমি করবে এই তখন আমি আমি নামলাম ওটা করার কথা ছিল আমারও বিশ্বাস ছিল না তৃপ্তিমিত্র হ্যাঁ হ্যাঁ ওই আমার প্রথম তারপরে তৃপ্তি মিত্র ছবিটা দেখে তারপরে ছবি দেখার পর ফোন করলেন আমি ধরলাম ধরে বললেন আমি না করে যে কী ভালো করেছি তাহলে এত বড় একজন অভিনেত্রী দেখতে পেতাম না বললে সকলেই খুব সুন্দর খুব এবং সেখানে অনেক কিছু ওই ঝগড়া যেগুলো খানিকটা তোমাদের না সেটা নয় বাবা বন্ধুরা একটা ছবি হচ্ছে চালচিত্র বলে সেই চালচিত্রে একটা সিকোয়েন্স ছিল বাসনওয়ালি খুব মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত পরিবার বাসনওয়ালি ওই যে বাটি এ করে এই টিক একখানা কাপড় দেবো না তিনখানা না আমি দুটো রশি দিতে পারবো না তর্কাতর্কি হয় না সে একটা হিন্দুস্থানি ছিল মহিলা তখন বন্ধু বল তোমরা করে নাও না আমি ওকে বললাম দেখো আমি যেটা বলবো তুই আর যেমন করে তোমরা বলো ঠিক সেরকম করে বলে যে যে হবে না নিয়ে নিল বাটিটা যা চাটব এটা দেবো না ওটা ওটা করে ধরে তৈরি করে একটা সিকোয়েন্স তৈরি হয়ে গেল একদিন প্রতিদিনের খুব ভাইটাল একটা সিকোয়েন্স মমতা শঙ্কর যে ফেরেনি রাত্রে বাড়ি ফিরল তাই নিয়েই সমস্যা দিদি রাত আসতে রাত্রি হচ্ছে না রোগ জানলা জান কী কী মারছে এখন আসেনি কেন এখন আসেনি কেন করতে করতে জায়গায় বলে যে আমি তখনই বলেছেন সত্যবাবু মানে যে স্বামীর পাঠ করেছেন সত্য ব্যানার্জি তখনই বলেছিলাম এসব ছবি কাজ টাজ করতে দিও না চাকরি বাকরি করতে দিও না তখন শিলা বলে মেয়ে বলে না করলে কি হতো বাবা বাবা বলে কি আর হতো খেতে পেতাম না মা বলছে তখন সেই সেটাই জানো যে চাকরি দিদিকে করতে হতো সে দিদি সেই জন্যেই বেরিয়েছে এখন তোমরা এইরকম করছো তখন মা রেগে গিয়ে বলো কেন তুই জানিস না একটু একটু করে দিলে সোনার জিনিস গড়িয়ে গড়িয়ে রেখেছি বিয়ের জন্যে দিদিতে বিয়ে করতে অমুক অমুকজনকে একজনকে তুই তো দিলে না কী করতো বেকার চাকরি করে না ওকে দিয়েই রোজগার করার আজকে তো তোমরা তাই করছো না এখনও তোমরাও তাই করছো ক্ষুদ্র একটা তর্কের সিকোয়েন্স হুম তো সেটাও বন্ধু বলেছে তোমরা তৈরি করে দাও বন্ধু সেটা কত আর্টিস্টদের খুব মানে ফ্রিডাম দিত জোর করে কি চাপিয়ে দিত বা কো বা এক্সপ্রেশার দেখিয়ে দেওয়া তা করতো অত খুব ভালো করে সেইটাকে নিয়ে আমার যেরকম করা করেছি আমি অনেক সময় দেখেছি যেরকম রাত্রিবেলা কি হতো শোন যে শুটিংই থাক যে আমি গিয়ে সে আমি নেই সেখানে কিন্তু আমি রাত্রি ওই যে দুটো পর্যন্ত আমার দুজনের জেগে থাকাটা একটা ইয়ে ছিল আলোচনা করবো খারাপ টেবিলে বসে বসে সেটা কী যদি মেয়েরই কোনো সিকুয়েস থাকে রান্নাঘর সাজানো বা সব সময় বলতো হুম ঘরোয়া জিনিসগুলো সেটা যে নীতিশ রায় কিংবা গৌতম বসু এদের বলতো যে রান্নাঘরটা দিদাকে গোঁচাতে দেবে এই মধ্যবিত্ত গরিব পরিবারের রান্নাঘর এটা তোমরা করবে এটা গিজা করবে তুমি তো বন্ধুর সঙ্গে এই যে এই ছবি করার ছবি সিনেমা করা ছাড়াও প্রচুর ঘুরেছ বাইরে তো কোথায় না কোথায় গেছো তুমি মানে সেটা হচ্ছে ফেস্টিভ্যাল কিছু ছিল বন্ধু জুড়ি হলেই নিয়মিত জুরি মানে জুড়ি বউকে বলা একসঙ্গে যেতাম কোথায় জানি বা চীন কিউবা রাশিয়া আমেরিকা টোরো টোরো যদি বলে যাই তাহলে বলে আমার মন্ত্রী কোনো শেষ হবে না কিন্তু কোনো জায়গা দেখা হতো বন্ধুত্ব কোনো জায়গা দেখা হতো বন্ধু আমি বলতাম তো হল আর হোটেল হল আর হোটেল তুমি হল হোটেল ছাড়া কিছু জানো না ঘুরবো বেড়ো তা নয় ওই হলে ছবি দেখতো হোটেল এসে শুয়ে পড়তো তা একদিন আমি বললাম চলো না দেখতে পাচ্ছি এটা চেকস বাকি হয় ওখানে লেসের খুব জিনিস বিক্রি হয় যাবে একটু ওই গলিটা দেখতে পাচ্ছি আমি যাবি গেল আমার সঙ্গে আমি দোকানে ঢুকলাম অনেক দেখে দেখে দেখুন বেরিয়ে দেখি বন্ধু নেই কোথায় গেল কোথায় বলুন তুমি কোন জায়গায় দাঁড়িয়ে জায়গা শেখাচ্ছে ওই সবে কোনো বন্ধুর আগ্রহ ছিল না মাধবীকে নিয়ে আর ব্যাপারে বলিস মাধবীকে যখন কথাবার্তা বলল সব কিছু করলো করে রাজি হয়ে গেল রাজি হলো শুটিং করছে শুটিংয়ের পর টানা ধর একেবারে একটা ছাব্বিশ দিন শুটিং করে একটা জায়গায় সবাই মিলে থেকে বাড়ি ফিরে এসে একদিন কিনতে কিনতে বলে গীতা আমার না মাধুরীর জন্য খুব মন কেমন করছে ডাকো দেখে কথা বলো মন তো কেমন করবি এতদিন ধরে তুমি একটা মেয়েকে নিয়ে এত নাটা চাটা করেছো মায়া লাগবে না কোনো এক সময় তুমি তখন যাওনি বন্ধু বিদেশে সুইজারল্যান্ড না কোথায় একটা গেছিল। তারপরে ওখানে একটি মেয়ের সঙ্গে গাড়ি করে অনেক দূর হাই বলছি বন্ধুকে সে নিচে এসেছিল এক জায়গা থেকে আরেক জায়গায় যাবে ওখানে মেয়েরাই তো সব করে সে নিচে এসে বন্ধু গেছে গেছে তার সঙ্গে তারপরে সে ফিরে এসেছে যখন তখন বন্ধু যাকে মেয়েটার কেমন কেমন ঘর থেকে ওঠে না যায় না একটু রাত্রিরও হচ্ছে তাহলে রাত জ্ঞান খারাপ সময় হয়ে যাচ্ছে তো বলেছে যে তুমি যাবে না রাত্রি হয়ে গেলো তুমি কি বিয়ে করেছ সুইস ছিল হ্যাঁ আমার ছেলে আছে আমার বউ আছে আমার ছেলে আছে তখন বলে এত বেশি বেশি বলতে লাগলাম ওর এটা আমি বুঝতে পারছিলাম অ্যাটিচিউডটা ভালো লাগছিল না বন্ধু আরেকটাতে হয়েছিল এরকম বন্ধু বললো আমার ওই যে একটু মনে মনে দুর্বলতা হচ্ছে না তা না কিন্তু তারপরে আমি তৈরি হওয়ার জন্য বাড়িতে স্যুটকেস খুলে তখন আমার মনেও একটু দুর্বলতা এসছে কিন্তু স্যুটকেস খুলে হঠাৎ দেখি একটা কোণে একটা ছুঁচ আর কাঁচি আর ছুঁচ গীতা দিয়ে দিয়েছে যদি কোনো সময় বোতাম খুলে যায় ওইটা দেখে আমার তখন মনে হলো যে আর কিছু করা যাবে না একটা মানুষ ভেবে যে দৌড়ে এসে আমাকে ছুঁচু দিয়ে দিল আর কিছু করা যায় তোমার এই যে তুমি বন্ধুত্ব অনেকগুলো ছবিতে করেছো কোনটাতে করে তোমার সবচেয়ে বেশি নিজের আনন্দ সবচেয়ে বেশি কোনটাতে হয়েছে অভিনেত্রী হিসেবে অভিনেত্রী হিসেবে আমি যেমন একদিন প্রতিদিন একটা অন্য মেজাজে করেছি খান্ডাহার যেমন একটা অন্য মেজাজে করেছি চালচিত্র বলে একটা ছবি হয়েছিল যাতে একটা আটপড়ে অভাবী কয়লা ভাঙে আর উঠোন ঝাড় দেয় জল দিয়ে ঝগড়া হয় মহিলাদের সঙ্গে ভীষণ নর্মাল নিম্ন মধ্যবিত্ত পরিবার চরিত্র করেছে বন্ধু কোন ছবি আছে যেটা তোমার ভালো লাগেনি হ্যাঁ এই কাঁধুরি কাহানি বলে ছবি করেছিল বিহারে বিহারি ঘটনা যেটা আমার ভালো লাগে ভীতু ছিল ভয়ঙ্কর ভীতু ভয় ছিল আর চোর এলে তুমি কখনো চাচাবে না চোর এলে তো বুঝতে পারলেও চাচাবে না চোর চুরি করবে কি আছে নাকি তবু চোরে ভয় ভূতে ভয় আমাদের বাড়িতে একটি কাজের ছেলে ছিল সে আমার জন্যে আমি তখন খুব ছোট দুধ তৈরি করছে সে দুধটা সে বানিয়ে আর আমার বাবা তখন ওই আয়নাতে দাড়ি দাড়ি কামাচ্ছে তো হঠাৎ মনে হয়েছে যে আয়নাতে দেখছে যে ছেলেটি আমার যেটা দুধ খাওয়ার কথা সেটা সে চুমুক দিয়ে দিয়ে খাচ্ছে তখন আমার তো কামানা দাড়ি কামানো হয়ে গেছে আমি যদি এখন ফিরে তাকাই তাহলে তো ও দেখে ফেলবে যে আমি ওকে দেখে ফেলেছি সেই লজ্জায় আবার আরেকবার মা ইয়ে সাবান লাগিয়ে কান কামাতে শুরু করলো আর বলতে আমি ভাবছি যে তাড়াতাড়ি খানা তাহলে তো আমি ফিরতে পারি বলতে পারি কি হ্যাঁ আমি যখন ঘুম থেকে বলতাম এটা ভালো লাগছে না ওটা ভালো লাগছে না এটা হচ্ছে সেটা হচ্ছে না তর্ক হতো দুজনে ভীষণ আমি বলতাম বন্ধু মানত না অথবা বন্ধু বলতো আমি মানতাম না এবং রাত্রি দুটো বেজে গেলে ঝগড়া করেছি দুজনে তক্কা কী করেছি পরের দিন সকালে শুটিং করতে বেরিয়ে গেছে এটা আমাদের হতো সব কিছুই একটা আলোচনা করে বিচার বিবেচনা করে একটা এতে সিদ্ধান্তে এসে তারপরে শুটিং করতে যেত যেতেন্ট Everyone whoever asked me any question invariably asked me about, about me, about Ritik, about Manik Babu. And we have differences of opinion, three of us. But we never. সেখানেতে একটা জিনিস সামথিং ইজ ভেরি কমন অ্যামং অল ওয়ার্স থ্রি ওভার্স আমার ছেলে একই ছেলে ওর ছেলে ঋত্বিকের ছেলে ছেলে আরও দুই মেয়ে আর মানিকবাবুর একই ছেলে এই তিনজনের নাম বাবু এটা সম্পর্কে তোর কিছু বলার আছে বাবু হচ্ছে বাঙালি নামের মধ্যে লিস্ট ক্রিয়েটিভ নাম সো ইট শোজ ফর অল থ্রি অফ ইউ হু আর অল ভেরি ক্রিয়েটিভ পিপল নেমিং দেয়ার চিলড্রেন ওয়াজ নট এ হাই প্রায়োরিটি ইট মিন মাই চাইল্ডহুড ইউন টুডে ইউ টেল এ লট অফ স্টোরিজ অ্যাবাউট ফরিদপুর তোমার গল্প সারাক্ষণই বলো এবং অনেক খুব ভালো স্মৃতি আছে বোঝা যায় মানে মনে রাখার মতন স্মৃতি দ্য ফ্যাক্ট যে তুমি তখন ফরিদপুরে যেতে চাইলেও যেতে পারবে না তোমার একটা ছোটোবেলা নস্টাল জিয়ার জায়গা নস্টাল নস্টালজিয়া কখনো ছিল না কিন্তু আমি ফরিদপুরে গিয়েছি আমি আফটার ফর্টি নাইন ইয়ার্স তার আগে আমি যাইনি বাট ইজ দ্যাট ইউর ফিয়ার অফ নস্টালজিয়া ইউ অলওয়েজ সেড এক্সপ্লিসিটলি দ্যাট ইউ ডোন্ট লাইক দ্য আইডিয়া অফ নস্টাল হ্যাঁ আমি কখনো সেটা আমার হয় না আই নেভার ফেল ইট কিন্তু একবার গেলাম আমি গীতা আর আমাদের সঙ্গে ছিল আমার ক্যামেরাম্যান ইয়ে শশী আর যখন আমরা ফরিদপুরে পৌঁছলাম আমি কিন্তু ফরিদপুর সম্পর্কে কোনো এই উনচল্লিশ বছরে ফর্টি নাইন আসছি আমার আই নেভার থট অফ ফরিদপুর আমি সমস্ত ভুলে গিয়েছিলাম জায়গা টায়গা হ্যানো ত্যানো সব যাচ্ছিলাম কিন্তু প্রতি মুহুর্তেই একটা স্টেপ এগোয় মনে হচ্ছে এটা একটা স্টেপ এগোই আবার মনে হচ্ছে এইভাবেই যখন যেখান থেকে এলাম আমরা যখন ফরিদপুর থেকে বেরিয়েছিলাম প্রথম বেরোতাম যখন ঢাকা যেতাম তখন নদীপথে যেতাম কিন্তু সেই গোয়ালন্দ হয়েই যাচ্ছি এবার চলছি 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 একেবারে উল্টো দিক থেকে আমরা ফরিদপুরে ঢুকছি আর তো আমি বলি যে এইখানে একটা ব্রিজ আছে না সেখান থেকে আমরা ডান দিকে গেলে মাছের বাজার তাই তো বলে হ্যাঁ আমরা বাঁদিকে যেতে হবে আমাদের আর বাঁদিকে আমাদের যাওয়া বারণ ছিল কারণ ওটা একটা রেড লাইট ডিস্ট্রিক্ট সেদিক দিয়েই যাবো সেটা রেড লাইট ডিস্ট্রিক্ট নেই ওখানে বড় বড় বাড়ি হয়েছে তাই গেলাম আমরা হাঁটছি আমি বললাম দেখুন আমি প্রথমে থাকি এই দিয়ে আমি দেখলাম আচ্ছা এই যে সামনে অনাথের বাড়ি আছে মানে অনাথের আচার খুব বিখ্যাত পাকিস্তানও খুব চলে অনাথের আচার অনাথ তখন বিড়ি বিক্রি করতো ওই যে অনাথ দূরে দাঁড়িয়ে আছে শুনেছি আমি আসছি প্রণাম করতে গেলাম কিছুতেই দেবে না তাই আমি প্রণাম করলাম তো সেই এই হচ্ছে অনাথ আচ্ছা তারপরে আরও এগিয়ে গেলাম আর দুটো মস্ত বড় একটা পুকুর ছিল পুকুরে চান করতে যেতাম সেখানে সেগুলোকে ছোট ছোট মনে হচ্ছে এটা আমার সব অনেক হ্যাঁ একটা মেয়ে ছিল ভারী সেক্সুয়ালি ভেরি অ্যাট্রাকটিভ সেই মেয়েটা বলতো ওর সঙ্গে বেশি বিশবিয়া কারণ ওর মাথায় উকুন আছে আসলে মার ভাবনা অন্যরকম ছিল হয়তো বুঝলে আমাদের বাড়িতে যখন কাছে এলাম তখন দেখলাম অনেকেই দাঁড়িয়ে আছে তখন ওই একশো জনের ওপর লোক তখন পেছনে আচ্ছা মিছিলের মতো তো ওখানে এগিয়ে গেলাম এগিয়ে গিয়ে কী অসম্ভব ভালো লাগছে সেখানে আচ্ছা সেখানে একজন এলো একটি মহিলা সে হচ্ছে গীতার চাইতে বড়ো গীতার কাছে এসে আপনি শ্বশুর বাড়ি এসছেন এখন ওই বাড়িটা একজন মুসলমানের হয়ে গেছে সেই মুসলমানের গিন্নি তিনি এগিয়ে এসে বললেন আপনি শ্বশুর বাড়ি এসছেন আপনি মাথায় ঘুমটা দিন ঘুমটাতে এনে দিল এইরকম তারপরে আমি যে আমি যে বল যে আপনি রেবা ইয়ে দেখবেন না রেবা হচ্ছে আমাদের সবচেয়ে ছোট বোন ছিল পাঁচ বছর বয়সে ওই নৌকোয় না পুকুরে ডুবে মরল এবং সেইখানে আমি প্রথম মৃত্যু দেখলাম ওই এবং সেখানে গেলাম ওইখানে আমি ভেঙে পড়লাম ওই জায়গাটায় এখন ঠিক যাচ্ছিলাম বেশ অবজেক্টিভলি সমস্ত ব্যাপারই বুঝতে পারছি কিন্তু ওইখানে গিয়ে ভেঙে পড়লাম একটা ছেলে ওই বাড়ির মুসলমান ছেলেটি সে এসে আমাকে কিছু গাঁদা ফুল দিল আমি আর গীতা বসলাম সেখানে এনি ওয়ান হু নোজ ইউ ইন প্রাইভেট লাইফ আই মিন ইউ আর আেট স্টোরি টেলার ইউ ইউ অলওয়েজ টেল স্টোরিজ ইউ ডাইগ্রেস এ লট বাট ইউ টেল এ লট অফ স্টোরিজ অ্যান্ড আদার থিং এভরি ওয়ান নোজ ইজ ইউ আর ইউর এ ভেরি ফানি পারসন ইউ টেল

বাট ভেরি রেয়ার তারপরের দিকে তোমার সমস্ত ছবিগুলোই অনেক বেশি ডার্ক ছবি বা ডার্ক ছবি হলো তার ভেতরেও যে কোনো মজার মুহূর্ত থাকবে সেটা খুব একটা থাকে না থাকে সে লুকিয়ে থাকে ফান সবেতেই আছে সেগুলো ডিপেন্ড করে রিলেশনশিপের উপরে হ্যাভ ইউ অফ মেকিং কমেডি কমেডি বলতে লোকেরা বলে যে ভুবন সবের যে কমেডি ব্রিলিয়েন্ট কমেডি বলে আমরা কমেডির আলাদে একটা কিন্তু এসেন্সিয়াল কতগুলো এসেন্সিয়াল কথাবার্তা আছে মানবিক কতগুলো কথা একটা লোকের তার যন্ত্র যন্ত্রণার কথা ভুবন নিয়ে নিজে ভুবন হ্যাজ বিন লাইক ফর ভেরি রং রিজন লোকেরা ভাবে ভুবনশ্রম হচ্ছে এখন একটা লোকের ছবি যা গল্প যেখানে ভালো লোক খারাপ হয়ে গেছে খালো খারাপ লোক ভালো হয়ে গেল व्हाट एवर स्टोरीज यू हैवज इन योर फिल्म रेयरली कीप द स्टोरी एज इट इज यू जस्ट टेक एन आईडिया यू टेक अ स्टार्टिंग पॉइंट एंड देन यू राइट योर ओन स्टोरी हाउ कैम यू नेवर रोट योर ओन स्टोरीज व्हाट यू बोर फ्रॉम द बुक इज यूजी एक्सट्रीमली thin line of of অ্যাকচুয়ালি সেটাই আমি সবসময় করি আমি বড়ো করি ফ্রম বুক আর বড়ো ফ্রমের পার্টিকুলার ইয়ে বুক এবং তাহলে সেইখান থেকে আমি শুরু করি আমার মতো করে চলি তখন তখন আমার এক্সপিরিয়েন্স থাকে সেখানে বাড়াই ধর ইয়ে একদিন প্রতিদিন সেখানে ওই একটি মেয়ে বাড়িতে এলো না শহরাত্রির বাইরে ছিল ওই জিনিসটি আমাকে টেনেছে

যার একদিন প্রতিদিন তারই মুখ সেখানে অবিরত চুখের গল্পের কিছুটাই নেই কিন্তু ওই দিয়েই শুরু একটা মেয়ে হারিয়ে গেছে সারারাত্রি বাড়ি ফেরেনি আমি এই জিনিসটা অমরেন্দুর কাছ থেকে আমি নিয়েছি তো এই রকমভাবেই আমার রমাপদ চৌধুরী খরিজ বা আরও কিছু গল্প সবইতেই ওই রকমই হয় একজন কাছে নিয়ে নিই তারপরে তো আমরা আমার মতো করে করি আমি রমাপদ খুব নামকরা লেখক কিন্তু আমি তাকে বলি আমি আমার মতো করতে দেবেন হ্যাঁ হ্যাঁ আমি যা খুশি করুন এখন লেখকদেরও হচ্ছে যদি ছবিটা ভালো হয়ে যায় উতরে যায় তাহলে বলবে যে আমার গল্প থেকে নিয়েই করেছে এটা খুব খুশি হয় তারা কিন্তু যদি ভালো না বলে যে ওই সর্বনাশ করেছে তা আমার হয়নি কখনো ফর্চুনেটলি ইট নেভার হ্যাভ টু মি লাইক দ্যাট কিন্তু কোনো সময় কোনো লেখক অসন্তুষ্ট হননি তোমার ট্রিটমেন্ট অফ একেবারেই না একেবারেই না একবার মনে হয়েছিল হয়তো সমরেশ সমরেশ বস আমি যখন ইয়ে করি জেনেসিস করি সমরেশ বোসের একটা গল্প থেকে নেওয়া হ্যাঁ কিন্তু সমরেশ ভেবেছিল কোথায় পাল্টে দিয়েছি কিন্তু সমরেশ যখন দেখলো আমার সঙ্গে সমরেশ বোস দেখে বলে তো আমারই গল্প হ্যাঁ তবে রিলেশনশিপটা নিয়েই গল্প আমি রিলেশনশিপটার ওপর জোর দিই এরা ঘটনা চাই আমি মনে করি ছবিতে ঘটনাটা বড় কথা নয় একটা ছোট 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 ইনসিডেন্ট সেই থেকে একটা জায়গায় গিয়ে পৌঁছানো একটা পুঁথির মতো হাউ কাম ইউ হ্যাভ আদার দেন ইচ্ছা পূরণ ইউ হ্যাভ নেভার মেড এ ফিল্ম উইথ রবীন্দ্রনাথ ঠাকুর স্টোরি আমি কোনদিন ভয় আমি বিকজ ইউ উইল নট বি অ্যালাউড টু আমি অনেক পাল্টাতাম তাহলে রবীন্দ্র ভক্তরা তারা খুব দেউটা অবজেক্ট টু ইট অবজেক্ট ইট কখনো ইচ্ছা হয়েছে কোনো গল্প খুব কম কারণ রবীন্দ্রনাথের গল্পের চাইতে কবিতা ভালো লাগে উপন্যাস ভালো লাগে হ্যাঁ প্রবন্ধ ভালো লাগে কিন্তু গল্প নিয়ে আমি কখনও ছবি করিনি ছবি করার ইচ্ছেও হয়নি আমার ইয়োর ইয়োর ফার্স্ট কালার ফিল্ম ওয়াজ মৃগয়া হ্যাঁ আফটার মৃগয়া ডিড ইউ এভার থিঙ্ক অফ মেকিং নদার ফিল্ম ইন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট না কখনও ভাবিনি কারণ ওই ব্ল্যাক অ্যান্ড হোয়াইট আমি মৃগয়া সম্পর্ক একটা সামথিং মৃগয়া যখন আমি আমি খরচ কমানোর জন্যে অরিজিনাল প্রিন্টগুলো এডিটিংয়ের জন্যে প্রিন্টগুলো ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে করতাম তখন যে এডিট করতাম যখন তখন দেখলাম তারপরে তো দেখলাম না একটা কালার করিত কালারে প্রিন্ট করলাম তাই দেখি অন্যরকম হয়ে যায় কালারে হলেই একটা অন্য একটা থ্রাস্ট আছে যেটার সঙ্গে

এটা প্রথম ফাইন্যান্সিয়াল কারণেই কারণ আই হ্যা রিল মানি টু মেক দি ফিল্ম আই ফিল্মলি ওয়ান লেখ ফিফটি থাউজেন্ড রুপিস হ্যাঁ এই টাকা দিয়েই ছবি করেছিলাম এবং তাতে সবাই নতুন সবাই নতুন আমি তখন এডিট করছিলাম বম্বেতে তা আমি তখন সেখানে আব্বাস সাহেবের বাড়িতে গেলাম খাজা আহমেদ আব্বাস ফিল্ম ডিরেক্টর আর দেখুন আমি শুটিং তখন সাত সৎ হিন্দুস্তানি বলে একটা ছবি প্রিপেয়ার করছেন উনি অনেকগুলো ছেলে পেলে বসে আছেন তো সেখানে আমি বললাম আমি ফিল্ম জিভিশনে গেলে আমি অনেক ভালো ভয়েস পেতে পারি আমার শুরুতে একটা ছোট্ট একটা দেড় মিনিটের একটা ভয়েস ওভার আছে আবার ছবি শেষের দিকে ভয়েস ওভার আছে একটু ভুবন সময় কিন্তু আমি একটা চাই একটা নতুন ছেলেকে তখন একটি ইয়াং ছেলে লম্বা ছেলে সে বললো দাদা আমি কিন্তু বাংলা জানি আমি কিন্তু বাংলা জানি আর না তুমি বাংলা জানো না কিন্তু ছবিটা ভুবনসম নাম হলো এটা কিন্তু বাংলায় ছবি না হিন্দি ছবি কিন্তু তোমার ভয়েসটা খুব ভালো আমি ওকে নিতে পারি এবং তোমার আব্বাস সাহেব বললেন অন ওয়ান কন্ডিশন যে তুমি আমাকে উৎপলকে পাইয়ে দেবে উৎপল দত তোমার বন্ধু সে যদি আমার ছবিতে অভিনয় করে আর হ্যাঁ সেটা আমি আমি অ্যাসিউর করছি সেটা হবে তাই হলো আর আমি ওকে নিয়ে গেলাম নিয়ে যখন একটা সাউন্ড স্টুডিওতে গিয়ে সাউন্ড নিলাম ও চার পাঁচ মিনিটের কথা তারপরে আমি যখন ওকে দিলাম টাকা দিলাম না না এর জন্য আমি টাকা নেবো না আর নাকি আমার সবাই টাকা নিয়েছি তুমিও এটাকে প্রফেশনালি নাও এইবার আমি জোর করে ওকে তিনশো টাকা দিলাম তো সেটা নিয়ে বলবো এই আমার জীবনের ফিল্মে প্রথম রোজগার তোমার কী নাম দেবো বলে নাম দেবে অমিতাভ তখন ওর হি ওয়াজ নট ভেরি শিওর উইল বি দেয়ার নট হয়তো অমিতাভ কুমার থাকবে হ্যাঁ সেই সময় কোনো অ্যাক্টাররাই বেশিরভাগ তাদের লাস্ট রিভিল না কিন্তু সেটা করলো অমিতাভ বচ্চনের নাম রাখলো এবং সেই ওর প্রথম সেদিন কিছুদিন আগে ওর একটা ইন্টারভিউ হচ্ছিলো খুব লম্বা একটা ইন্টারভিউ দুদিন ধরে করলো তাতে একজন বললো তুমি তো সত্যজিৎ রায় কোনো ছবি করনি

সেখানে ইংল্যান্ডের কিছু একটা সিকোয়েন্স আছে বড় লম্বা সিকোয়েন্স আমি সেই জন্যই করলাম না ওটা আমার নাগেছিলেন খুবই ভালো লেগেছিল আই রিমেম্বার ওয়ান ইনসিডেন্ট ইউ রোট দ্য স্ক্রিপ্ট ইন ইন বেঙ্গলি অফকোর্স ইউ ডিন নো তেলেগু অ্যান্ড দেন ইউ ইউজ আ লোকাল তেলেগু স্পিকার হু অলসো নিউ বেঙ্গলি টু ট্রান্সলেট ইট ইন টু তেলুগু অ্যান্ড অ্যাজ ইউজুয়াল ইউ ডোন্ট trust anyone so you took it to hyderabad and you asked some literary people telugu literary people to to check the translation and they found a lot of mistakes that this they felt that this person has lived in calcutta for too long and he forgot half the things then you went to telangana the, the district where you should and again you checked that those translations with the local people and they found some mistakes but one translation that survived all through was a dialogue in Bengali that you wrote that motion pore pore that you are sleeping like a water right. buffalo, but that everyone else translated it into Telugu except the local people said that uh, what does it mean because to them water buffalo is not a lazy animal it's a very hardworking animal it's only for a, a, from an urban perspective and and that's what you get from when when you transplant a story into a different that's movie. what I did. তখন সঙ্গে সঙ্গে আমরা ওটাকে তুমি কখনো কোনো রোম্যান্টিক গল্প নিয়ে ছবি কত অথচ তুমি পার্সোনালি আমি জানি তুমি বহু বই বা সিনেমা যেগুলো আমাদের দুজনেরই ভাল লেগেছে আমরা অনেকবার উই হ্যাভ টকড অ্যাবাউট ইট বোথ ইন্টারন্যাশনাল ফিল্মস লোকাল ফিল্মস বুকস উইচ আর এসেন্সিয়ালি অন রোম্যান্টিক রিলেশনশিপ হাউ কাম ইউ নেভার থট অফ মেকিং এ ফিল্ম অন ম্যান ওমেন রিলেশনশিপ

প্রেমের চেহারাটাও পাল্টে যায় তখন সেই সেই জন্যে আমি প্রি ম্যারেজ অথবা পোস্ট ম্যারেজের কথাটা বললাম পোস্ট ম্যারেজ সম্পর্কটা লাভটা অনেক বেশি রোমান্সটা আরও বেশি পোক্ত হয় শক্ত হয় হ্যাঁ এবং সেখান থেকে করতে গেলেই আমি ওই ইয়েটার ভেতরে চলে যাই সম্পর্কটার ভেতরে চলে যাই বাট ইন দ্য পার্সপেক্টিভ অফ এ সোসাইটি নট নট জাস্ট দ্য রিলেশনশিপ বিটুইন টু ইন্ডিভিজুয়ালস ইউ হ্যাভ নেভার ডেল্ট উইথ দ্যাট সাবজেক্ট কারণ আমার মনে হয়েছে যে এটাই করি সোশ্যাল পার্সপেকটিভটা সেটা বড়ভাবে আসে সেটা আসবেই আসতেই হবে এবং সেটা কিন্তু যে কোনো প্রেমের গল্প তো তাই পাবে প্রেম তো আর নিরালম্ব বায়ুভূত নয় আজকে আর গীতার আমাদের যে সম্পর্কটা সেটা অনেকটাই নির্ভর করে বিয়ের আগে একরকম হয়েছে বিয়ের পরে আর এক হয়েছে আগামীক সময় বিটার হয়ে যাই আমরা দুজন দুজন সম্পর্কে এবং সেই বিটারনেসের ভেতরেও কিন্তু ভালোবাসাও থাকে সবই থাকে তারপরে আমি আগে চলাফেরা করি যেভাবে আমার এই বয়সে সেটা নিয়ে একটু চিন্তিত থাকে ভাবনাও থাকে হ্যাঁ এইগুলো সুতরাং এগুলোও থাকে এটা আলাদাভাবে ভাবলে চলবে না উই কনফ্রন্টের থ্রি বাবুজ ইন আওয়ার সোসাইটি মানিকবাবুর ছেলে বাবু আমার ছেলে বাবু আর ঋত্বিকের ছেলে বাবু এই দুজনেই কিন্তু ফিল্ম করেছে আর তুই কেন করলি না সেটা আমিও অনেকবার ভেবেছি বাট আমার আই থিঙ্ক মাই ইন্টারেস্ট ইন সায়েন্স হ্যাপি নো আই নো আই আই মিন ফার্স্ট অফ অল আই হ্যাভ টু থ্যাংক ইউ দ্যাট ইউ ক্রিয়েটেড অ্যান ইউ অ্যান্ড মা ক্রিয়েটেড অ্যান আই নেভার এনিথিং ইজ ভেরি আই এম লাকি I mean most people don't get that I mean most people get um, I don't trust myself on you exactly so that uh, I, I have always grown up and and you always uh, nurtured a sense of independence in me and maybe it was because of that so uh, on one hand I started getting interested in science um, and technology and I don't know why what caused it uh, at a very early stage which was very passionate but there was, I think, looking back, I didn't realize it then, that there may have been a little bit of that sense of independence that I deliberately tried to avoid doing something that uh, uh, would be expected of me to do because that was the general expectation. And so, I, as a, I mean, everyone is a rebel at, at that age. So, I, I wanted to do something that that's completely different. Uh, that's, that's looking back. I don't know whether that's how it happened, but professionally, no, I never thought of um i love cinema I, I love watching it but i never made it i also love you watching my films and being very critical of my films yes i have always been you were respectfully very critical of me and that is very good and that helped me a lot uh, even in when i was much younger even in my uh, school days or late school days or early college days i remember every time i saw your film for the first time it was a very difficult process because i tried to split myself at every second as me as an audience watching it and then i would try to put my myself into other people my friends my other people that i knew in their head and see how they would like it because i wanted them to like it so and, and that was a very uh, odd experience to to watch a film not just as myself but i'm watching it through the eyes of in other people. Um, so my my tendency was I mean I may have come across as more critical than than I really wanted to. But my point was that I what's the point of talking about what I liked? Of course I like many things, and so it, it, I only filtered out those things that I didn't like, and, and that may come out as as more harsh than I intended. You did say it, and I liked it yeah. A mm kora. -hmm. These are part of life. That mm. keeps me going. In my films also, I have done it. No, I'm, that is another remarkable thing that I found about you is um, you you are never ever satisfied with what you do. You don't fall in love with what you do. No. I mean, I, I think your love for every film lasts for the first month or so after finishing the film. Then you are deeply in love with it, and then anyone who criticizes you get angry. But within a month or two, you start uh, disassociating yourself with the film. You, you don't feel that attached to the film anymore. No, that's very true. And when I watch my own film, I'm the first spectator of my own film. And every time I see a film, I feel inwardly, I never say it to the people, I felt inwardly.

Yeah, now I have changed, I should have changed. No, I think, I, mean, Omar, uh, I think for any effectively creative person, you have to be constantly dissatisfied, a perpetual dissatisfaction. This is why, you know, whenever uh, I, my pe people like my film, nationally or internationally, I have a sense of satisfaction. But at the same time, I feel that it could, it could have been made much better film was always a technological medium but it is becoming more technology oriented now and um, th there is a lot of special effect computers are being used uh, 3d films are coming into uh, into reality so wh what is your opinion if if you were to make another film today and if the subject demanded it would you use those techniques of course i will do that because i feel initially and for every reason, cinema is, a, is by and large a technological performance and technology is, is depends on two important aspects of physics: sound and optics. Sound has certain properties hmm. optics has certain properties. These properties cannot be made by people. they are there and using the same properties you can make various kinds of technology, technical gadgets

Personally, if you would have used it, you would have used it very well, and you would have li liked it. I, I, I mean, the that. only thing that could have gone against your kind of filmmaking is whenever you talk about extreme special effects, they are also expensive, and that would have clashed with your um, notion of making very low-budget films because you, your audience is small. So that, that that I understand that you may not have been able to afford. Uh, uh, a very sophisticated level of technology. But uh, digital editing, for example, I mean, knowing your style of editing, you would have loved digitally editing a film. And that is what I feel. Now I have no problem with the money. Hmm. I had initially had that problem. But then the people think that the filmmaking is a very expensive proposition, which it is not. I would have loved to see that my films have been in. Liked by a large number of people, when it does, I, it becomes a commercially viable proposition. But I see that in reality, my films reaches only the minority spectators. So what I do, uh, I want to be in circulation. And how can I be in circulation? Only when I can, I can organize the small minority spectators spread all over the world. If I have such an agency by which, through which I can reach all the uh, people of the world. I cultivate wider minority spectators. That gives me enough money to right. yeah. pay back. So, when when your second film, Nilakashen Nietzsche, yeah. was uh, uh, what I hear, I, I don't remember, of course, was a, a popular success. In fact, it was one of the few popular successes that you had it was very popular and, and you don't seem to have a lot of respect for that film how did you react when it was initially released and and it was popular did i it? was not happy that is why in my uh, anywhere in the world whenever there is any retrospective of my films limited or whatever it is i don't have i don't never include nila because that is a film i i know you don't like it now but

ওই বিবেকের গান হিসেবে চললো সেখানে কেউ গাইছে না কেউ লিপ দিচ্ছে না কিন্তু সেটা ভালো লাগে কিন্তু ছবিতে ভাল লাগে না ছবিতে আমার ভালো লাগেনি আমাদের পরিবারটা তো খুব ছোট পরিবার আমাদের তিনজনের পরিবার ছিল বরাবরই আমি তুমি মা আমরা খুব ক্লোজ ছিলাম আমি তো এখানে থাকি না আমার কাছে ওখানে বসেও মনে হয় আমাদের পরিবারটা যেন এখনো একই সঙ্গে আছে কাছে আছে তোমার কি মনে হয় মানে আমার তাই মনে হয় কারণ আমরা এতই কথা বলি আমরা টেলিফোনে কিংবা এই ইমেইলে আমরা এত কথা বলি তর্ক করি ঝগড়া করি হ্যাঁ টেলিফোনেও এবং সেগুলোতে মনে হয় যেন আমরা কাছে আছি খুবই কাছে আছি আমরা কখনো মনে করি না যে উই স্টে অ্যাপার্ট আমি তখন বোধ ক্লাস ফাইভ টাইভে পড়ি এই প্রথম আমাদের পাড়ায় গলির মধ্যে একটা যে সরু মনহরপুকুর রোডের গলিতে থাকতাম একটা সরস্বতী পুজো হচ্ছে যেখানে আমি ডিরেক্টলি ইনভলভ আমি আমার বন্ধুরা পুজো করছি সো দে উড স্পেন্ড দ্য নাইট অফ দ্য বিফোর দ্য ইভ অফ সরস্বতী পুজো ইন দ্য প্যান্ডেল অ্যারাউন্ড টেন থার্টি ইলেভেন ইউ কেম হোম অ্যান্ড দেন আই স ইউ কামিং টুয়ার্ডস দ্য দ্য পুজো প্যান্ডেল So I was getting ready for this huge confrontation and I and I didn't take you that seriously at that time. So I was ready for the confrontation and I was quite sure that I'll have to fight, but I'll I will win. But instead you came and and you had no um, you didn't react, you didn't even talk to me. You were asked talking to all my friends. After about five minutes of talking to my friends, you came close to me, put your hands around my shoulder, it said, Bari Chal nachbo.

আমি নাচবো এখানে নাচ নাচলে যখন আমার আরেকবার মনে আছে একবার তুমি কোনো ছবির শুটিং করছিলে সেটা সরস্বতী পুজো তখন তোমার একটা শ্যুটিংয়ের জন্য একটা ভ্যান ভাড়া করা হয়েছিল সিক্স এইট অফ আওয়ার ফ্রেন্ডস উই গট ইন উই ওয়েন্ট অ্যান্ড দেন উই ওয়েট টু আল গোলি ইন বিটুইন মেট্রো সিনেমা অ্যান্ড দেওয়ার স্মল রেস্টুরেন্ট আউট দেয়ার দ্য ভ্যান ওয়াজ পার্ট And kulfi was brought in, so we were all sitting inside, eating this thing, and um then suddenly, and you were—I kulfi was coming to uh, you all, and and you were still at the store. Suddenly, a friend of mine said that Jol kabu. You needed a glass of water, so obviously you are my father, so it's my responsibility to call you. Um, but my crisis was—he called me; he used to uh, call me Bondu, and I still call him Bondu. But this was a private thing. I was extremely shy of that fact, that that uh, that I'll I I'll, I'll call you Bondu, and therefore it was not something that I could publicly do. So here was my crisis. I'm standing in front of the van door. I have to call you. I cannot call you as Bondu. So after a lot of thought, I called you Miralda. <laughs> <laughs> That's right. I do remember. Yeah.

একটা ছেলে একটা বুলেটের অদূরে কোথাও একটা হারমোনিয়াম বেজে ওঠে সাত সকালে কেউ গলা ছাদে কেউ গলা সাদে কারো ছাদে বসে কোন পায় টুকরো টুকরো ছবি আমার গোটা পৃথিবী তুমি আমার বড়ই আমার সিনেমা সিনেমা পার হাতটা না ধরেও হাতটা ধরা তুমি আমার বড়ই আমার আমার মৃণালদা someone to ইজ i লুক আপ টু ফর ইন্সপিরেশন এন্ড ফর you know for celebrating life and absolutely and he's he's uh, I've told you earlier that he's at least fifty years younger to me he's a, such a charming uh, person and uh, especially in Amar Bhuban as I said that he was in not only making a film he was celebrating life he has remained so young I think we need to celebrate his youth uh, he's, he has remained young at heart he's full of fun the kind of personality minal is and kind of the great prolific figure he is in cinematic um, in history that we must celebrate this man when i think of mr babu i celebrate him <laughs> he's a man tremendous energy endless energy endless enthusiasm endless love for film and endless love for the people so he's constantly celebrating cinema and celebrating life he's constantly doing that and that is what i think is, is so beautiful that um, i mean if you are to celebrate the man today i think we, we have to celebrate life itself the Prinalda, the artist we are celebrating his creations and his warmth his love for people his love for the art of theater and cinema and everything under the sun it's a celebration of, of life with all its complexities difficulties and how to reflect that in his uh, chosen field of uh, of art actually film industry मुझे लगता है बत्तीस पैंतीस साल पहले जब उनकी बात हुई थी तो तभी भी वो बहुत ही एक्टिव और बहुत ही चैलेंजिंग uh, और तभी भी यंग दिखते थे भले वाइट वाल थे उस वक्त भी उनके अभी भी है लेकिन वो उनकी खूबसूरती उनकी एक चाम है मृनल इज रियली पर्सन हु इज य On the move, He's, something is happening all the time. Look at his youth, you celebrate life through Minal Sen. Minal Sen is a real uh, model of celebration for us. He is celebration. I mean, whatever I think about um, Minalda right now is uh, basically a celebration only. It's a celebration of his cinematic form, celebration of his, uh, the language he developed. Uh, and also, I think uh, while we are celebrating the, mm, our cinematic history, Minal Sen can be a I mean very good part of it. I would like to celebrate Minal Sen because you know he has been in the film business for such a long time, and I hope he continues with it. Uh, he celebrates life every day. He's done it, done it for as long as I know. I, I know so many people that I know him, and he's a, in, in a in, even in when he's shooting when he's. Creating, when he is not creating, when he's at home, he is a man who is constantly celebrating. I think we should celebrate a, uh, like that way that Miralsen's Minalchen, life is uh, something different than any other people. But when you situate Miralda's work in the context of the history of Indian cinema, he is one of those forces, I would say, which has shaped. What you now call the parallel cinema uh, in, in this country. Miranda is a great director, Miranda is a great man, and Miranda is a ardent theatre lover. So we are very close from that context. You can't think of anything else but to celebrate Miranda. It is in the nuancing that Miranda seems to achieve with such ease. Uh, which is not necessarily even scripted in. And he has maintained that a man of the people, a man who represents the people, completely, he has never, never allowed himself to be bunglowed out of the world. There are exceptions where these two combinations. You can be fine. Good human being and a great artist. A great soul and a great artist. And when you find this kind of combination in an individual, that combination is called Miransen. If you want to converse with him, you have to make an effort <laughs> to interrupt him. And he doesn't mind being interrupted. That is the beauty of it. Uh you know, for him, life is a celebration. He, he, his spirit is of celebration. and there's nothing else that first comes to our mind other than actually celebrating the man in all his different facets. <laughs> you know, he's somebody who's full of life, uh, full of thoughts, full of visions, full of uh, 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 ability to pick subjects, full of chat about films and about life, about politics, about uh, society. Uh, we need more alive people like that who can actually uh, celebrate life the way Allah does. I celebrate Murnal Sen, the person. I celebrate Munal Sen, the filmmaker. I celebrate Rinal Sen, the man, because his sum total is more than his parts. He is somebody who has lived life fully and has a childlike curiosity in him. At the same time, he has the ability to question himself. So, he is the quintessential filmmaker who takes up an issue that is dear to him and within that starts questioning what exactly is my motive. A perfect life lived on his own principles, on his own terms, the way he wanted to live it, and a complete life needs to be celebrated. It's high time to celebrate Minalda and no, no, whatever we do will be too little. So, and my hope is he makes another movie. <laughs> M Minal Sen means celebration. My existence is only because of Minal Sen. একটা গলি দিয়ে ছুটে চলে যায় একটা ছেলে একটা বুলেটের শব্দ রাত্রিরে অদূরে কোথাও একটা হারমোনিয়াম বেজে ওঠে সাত সকালে গলা ছাদে কেউ গলা ছাদে কারো ছাদে বসে পাড়ায় আমার গোটা পৃথিবী তুমি আমার বড়ই আমার সিনেমা সিনেমা ছুঁয়েও পারা হাতটা না ধরেও হাতটা ধরা তুমি আমার বড়ই আমার আমার মৃণালদা